বাংলার বিপুল সাহিত্য ভাণ্ডার থেকে নেওয়া বিভিন্ন ছোট বড় রহস্য রোমাঞ্চ গল্প দিয়ে সাজানো আমাদের এই সামান্য প্রচেষ্টা বাংলা সাসপেন্স স্টোরি। আজ আমাদের বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লোহার বিস্কুট। ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এক অমর সৃষ্টি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30 মার্চ 1899 সালে এবং মৃত্যু 1970 সালে। পথের কাটা গল্পে ব্যোমকেশের প্রথম আবির্ভাব। তার ক্ষুরধার বুদ্ধি খুব অল্প সময়ের মধ্যেই বাঙালি পাঠককুলের মন জয় করে নেয়। লোহার বিস্কুট এই সিরিজের শেষের দিকের একটি গল্প। লেখকের ডায়েরি অনুসারে অজিত এই গল্পে উপস্থিত ছিল না। গল্পটি রচনাকাল 5ই মে 1969। গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু অমনিবাস দ্বিতীয় খণ্ড থেকে। গল্পের বিভিন্ন চরিত্রে ব্যোমকেশ, সত্যবতী, অজিত, কমলবাবু, রাখাল সরকার, অক্ষয় মণ্ডল ও খুকু। ব্যোমকেশের ভূমিকায় সৌরভ, সত্যবতীর ভূমিকায় সোনাম, কমলবাবুর ভূমিকায় অনির্বাণ, রাখাল সরকারের ভূমিকায় রণজয় ও খুকুর ভূমিকায় সায়ন্তিকা। গল্পের সূত্রধর অজিত এবং অক্ষয় মণ্ডলের ভূমিকায় আমি শুভজিৎ। শুরু হচ্ছে লোহার বিস্কুট। কমলবাবু বললেন, আমি পাড়াতেই থাকি, হিন্দুস্থান পার্কের কিনারায়। আপনাকে অনেকবার দেখেছি, আলাপ করবারও ইচ্ছে হয়েছে কিন্তু সাহস হয়নি। আজ একটা সূত্র পেয়েছি, তাই ভাবলাম এই ছুতোয় আলাপটা করে নিই। আমার জীবনে একটি সমস্যা এসেছে। সমস্যা? ব্যোমকেশ কথা বলতে বলতেই সিগারেটের কৌটো এগিয়ে দিয়ে বলল, বলুন বলুন, অনেকদিন ও বস্তুর মুখদর্শন করিনি। গ্রীষ্মের একটি রবিবার সকালে ব্যোমকেশের কেয়াতলার বাড়িতে বসে কথা হচ্ছিল। কমলবাবু চেহারাটি নেহাত নারুগোপালের মতো, কিন্তু মুখের ভাব চটপটে এবং বুদ্ধি সমৃদ্ধ। তিনি হাসি মুখে একটা সিগারেট নিয়ে ধরালেন, তারপর গল্প আরম্ভ করলেন। আমার নাম কমলকৃষ্ণ দাস, কাছেই ভারত কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে, আমি সেখানকার ক্যাশিয়ার। বছর দেড়েক আগে পুরুলিয়া থেকে এখানে এসেছি। কলকাতায় এসেই মুশকিলে পড়ে গেলাম, কোথাও বাসা খুঁজে পাই না। শেষ পর্যন্ত একটি লোক তার বাড়ির নিচের তলায় একটি ঘর ছেড়ে দিল। ফ্যামিলি আনা হলো না, স্ত্রী আর মেয়েকে পুরুলিয়ায় রেখে একলা বাড়িতে উঠলাম। বাড়িওয়ালার নাম অক্ষয় মণ্ডল। বাড়িটি দোতলা, নিচের তলায় দুটি ঘর, উপরে দুটি, যাতায়াতের রাস্তা আলাদা। অক্ষয় মণ্ডল দোতলায় একলাই থাকি, কিন্তু তার কাছে লোকজনের যাতায়াত আছে, মিষ্টভাষী লোক, কিন্তু কি কাজ করে বুঝতে পারলাম না। মাঝে মাঝে আমার ঘরে এসে গল্প স্বল্প করত, কিন্তু আমায় কোনোদিন দোতলায় ডাকতো না। পড়শিদের সঙ্গে ওর সেরকম যাতায়াত ছিল না। আমাদের ব্যাংকে ওর একটা চালু খাতা ছিল। যাই হোক, এইভাবে মাস তিনেক কাটার পর একদিন একটা ছুটির দিনে আমার অফিসের একজন সহকর্মীর বাড়িতে রাতে নেমন্তন্ন ছিল। ফিরতে রাত হয়ে গেল। বাড়ি ফিরে দেখি অক্ষয় মণ্ডল দোতলা থেকে নেমে সিঁড়ির দরজায় তালা লাগাচ্ছে, দুপায়ের কাছে দুটি সুটকেস। বললাম, এ কি এত রাত্রে কোথায় চললেন? আমাকে দেখে অক্ষয় মণ্ডল কেমন হক চকিয়ে গেল। তার সুটকেস দুটো দু হাতে নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। একটু গাঢ় গলায় বলল, কমলবাবু আমাকে হঠাৎ বাইরে যেতে হচ্ছে, কবে ফিরবো কিছু ঠিক নেই। দেখলাম তার চোখ দুটো লাল হয়ে রয়েছে। বললাম, সে কি কোথায় যাচ্ছে? তার মুখে হাসির মতো একটা ভাব ফুটে উঠল। সে বলল, অনেক দূর, আচ্ছা চলি। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সে কয়েক পা গিয়ে থমকে দাঁড়ালো, তারপর ফিরে এসে বলল, কমলবাবু আপনি সজ্জন, ব্যাংকে চাকরি করেন, আপনাকে একটা কথা বলে যাই, 7 দিনের মধ্যে আমি যদি ফিরে না আসি আমার পুরো বাড়িটা আপনি দখল করবেন। আপনাদের ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, মাসে মাসে 150 টাকা ভাড়া ওই খাতায় জমা করে দেবেন। আচ্ছা চলি তাহলে। অক্ষয় মণ্ডল চলে গেল। আমি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর বিস্ময়ের চটকা ভেঙে খেয়াল হলো অক্ষয় মণ্ডল তার দোরের চাবি আমাকে দিয়ে যায়নি। সে যা হোক, আজ তো বাড়িটা পাওয়া যেতে পারে, এই আশায় মন উৎফুল্ল হয়ে উঠল। মনে হলো অক্ষয় মণ্ডল অগস্ত যাত্রা করেছে আর শিগগির ফিরবে না। পরদিন সকালে স্ত্রীকে চিঠি লিখে দিলাম,
সংসার গুটিয়ে তৈরি থাকো, বাড়ি পাওয়ার সম্ভাবনা আছে। আশায় আশায় দুটো দিন কেটে গেল। তিন দিনের দিন গন্ধ বেরোতে আরম্ভ করল, বিকট গন্ধ, মরা পচা গন্ধ। গরমের দিন মাছ মাংস পচে গিয়ে যেরকম গন্ধ বেরোয় সেই রকম গন্ধ আসছে। সন্দেহ হলো, পুলিশে খবর দিলাম, পুলিশ এসে তালা ভেঙে উপরে উঠল। আমিও সঙ্গে সঙ্গে গেলাম, গিয়ে দেখি বীভৎস কাণ্ড। ঘরের মেঝের উপর একটা মরা হাত পা ছড়িয়ে পড়ে আছে, তার কপালে একটা ফুটো। সে রাত্রে আমি যখন নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম সেই সময় অক্ষয় মণ্ডল লোকটাকে গুলি করেছে, আর তারপর দামি জিনিসপত্র টাকা কড়ি সুটকেসে পুড়ে নিয়ে কেটে পড়েছে। দেখতে দেখতে একপাল পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলল। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। নিরপেক্ষ সাক্ষী হিসেবে পাড়ার একটি ভদ্রলোক এবং আমি সঙ্গে রইলাম। খানা তল্লাশে কিন্তু বিশেষ কিছু পাওয়া গেল না, কেবল একটা দেরাজের মধ্যে কয়েকটা লোহার পাত দিয়ে তৈরি কৌটোর মতো জিনিস পাওয়া গেল। সিগারেটের প্যাকেটের রূপলি তবকের মধ্যে যেমন সিগারেট মোড়া থাকে, অনেকটা সেই রকম লম্বাটে ধরনের তবক, খুব পাতলা লোহা দিয়ে তৈরি, কিন্তু তার অভ্যন্তরভাগ শূন্য। দারোগাবাবু সেগুলো নিয়ে চিন্তিতভাবে নাড়াচাড়া করলেন, কিন্তু হালকা লোহার মোড়ক কোন কাজে লাগে ঠিক বোঝা গেল না। যা হোক, সেদিনকার মতো তদন্ত শেষ হল, পুলিশও চলে গেল। আমার কিন্তু অস্বস্তি লেগে রইল। তিন চার দিন পরে থানায় গেলাম, সেখানে গিয়ে খবর পেলাম মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে। আঙুলের ছাপ ও অন্যান্য দৈহিক চিহ্ন থেকে প্রকাশ পেয়েছে যে মৃত ব্যক্তির নাম হরিহর সিং, দাগি আসামি ছিল, মাদকদ্রব্য এবং সোনার উপর চোরা কারবার করত। অক্ষয় মণ্ডলের সঙ্গে কোন সূত্রে তার যাতায়াত ছিল তা জানা যায়নি। অক্ষয় মণ্ডলের নামে হুলিয়া জারি হয়েছে, কিন্তু সে এখনো ধরা পড়েনি, কর্পূরের মতো উবে গেছে। থানা থেকে ফেরার সময় ভয় ভয় প্রশ্ন করলাম, পুরো বাড়িটা তাহলে আমি দখল করতে পারি কি? দারোগাবাবু বললেন, স্বচ্ছন্দ, আসামি যখন ফেরার হওয়ার আগে আপনাকে তার বাড়ির হেফাজতে রেখে গেছে তখন আপনি থাকবেন বই কি? তবে একটা কথা, যদি আসামির সারা শব্দ পান তৎক্ষণাৎ থানায় খবর দেবেন। তারপর প্রায় বছর খানেক ভারী আরামে কেটেছে। স্ত্রী আর মেয়েকে নিয়ে এলাম, সারা বাড়িটা দখল করে দিব্যি হাত পা ছড়িয়ে বাস করছি। বাড়ির ভাড়া মাসে মাসে অক্ষয় মণ্ডলের খাতায় জমা করে দিই, তার টেবিল চেয়ার ইত্যাদি ব্যবহার করি বটে, কিন্তু আলমারি বাক্স কাবারে হাত দিই না। পুলিশ খানা তল্লাশ করার পর যেমন ছিল তেমনি আসে। হঠাৎ মাস দুই আগে এক ফ্যাসাদ উপস্থিত হল। সকালবেলা নিচের ঘরে বসে কাগজ পড়ছি, এমন সময় এক অপরিচিত লোক এলো, তার সঙ্গে একটি স্ত্রীলোক, ভদ্র শ্রেণীর মধ্যবয়স্ক পুরুষ, স্ত্রীলোকটি সলভা। পুরুষটি স্ত্রীলোকটির দিকে আঙুল দেখিয়ে বলল, এ হচ্ছে অক্ষয় মণ্ডলের স্ত্রী, আমি ওর বড় ভাই, এতদিন আমি ওকে পুষেছি কিন্তু আর আমার পোষবার ক্ষমতা নেই, এবার ও স্বামীর বাড়িতে থাকবে, আপনাকে বাড়ি ছেড়ে দিতে হবে। মাথায় বজ্রাঘাত, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। তারপর বুদ্ধি গজাল, বললাম, অক্ষয়বাবুর স্ত্রী আছে তা কোনোদিন শুনিনি, যদি আপনার কথা সত্যি হয় আপনি আদালতে গিয়ে নিজের দাবি প্রমাণ করুন, তারপর দেখা যাবে। কিছুক্ষণ বকাবকি কথা কাটাকাটির পর তারা চলে গেল। আমার সন্দেহ হলো এরা দাগাবাজ, জোরচোর ছলছুতো করে বাড়িটা দখল করে বসতে চায়। আজকাল বাসা বাড়ির যেরকম ভাড়া দাঁড়িয়েছে, ফকটে বাড়ি পেলে কে ছাড়ে? থানায় গিয়ে খবরটা জানিয়ে এলাম। দারোগাবাবু বললেন, অক্ষয় মণ্ডলের স্ত্রী আছে কি না আমাদেরও জানা নেই, যা হোক আবার যদি আসে ছলছুতো করে থানায় নিয়ে আসবে, আমরাও বাড়ির ওপর নজর রাখব। আমার পিস্তল আছে, তাছাড়া একটা কুকুর পুষেছি, হিংস্র পাহাড়ি কুকুর, নাম ভুটো, আমার হাতে ছাড়া কারুর হাতে খায় না। আমি ব্যাংকে যাওয়ার সময় তার শেকল খুলে দিই, রাত্রিরে তাকে ছেড়ে দিই, সে বাড়ি পাহারা দেয়। ভুটো ছাড়া থাকতে চোর ছেঁচড় ঢোকার ভয় নেই, ভুটো তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। তবু এই ঘটনার পর মনে একটা অস্বস্তি লেগে রইল। অক্ষয় মণ্ডল লোক ভালো নয়, হয়তো নিজে আড়ালে থেকে কোনো কুটিল খেলা খেলছে। দিন দশেক পরে একখানা বেনামি চিঠি পেলাম, পাড়া ছেড়ে চলে যাও নইলে বিপদে পড়, পাড়া মানেই বাড়ি।
থানায় গিয়ে চিঠি দেখালাম। দারোগাবাবু বললেন চেপে বসে থাকুন, নড়বেন না, আপনার বাড়ির ওপর পাহারা বাড়িয়ে দিচ্ছি। তারপর থেকে এই দেড় মাস কেউ আসেনি, উড়ো চিঠিও পাইনি, এখন বেশ নিরাপদ বোধ করছি। কিন্তু একটি সমস্যার উদয় হয়েছে, এই সমস্যার সমাধানের জন্যই আপনার কাছে আসা। দারোগাবাবুর কাছে যেতে পারতাম, কিন্তু তিনি হয়তো এমন উপদেশ দিতেন যা আমার পছন্দ হতো না। ব্যাপারটা এই, ব্যাংক থেকে আমার এক মাসের ছুটি পাওয়া হয়েছে, আমার স্ত্রীর অনেকদিন থেকে তীর্থে যাওয়ার ইচ্ছে, হরিদ্বার, ঋষিকেশ এইসব আর কি। ব্যাংকের একটি সহকর্মীও আমার সঙ্গেই ছুটি নিয়ে কুণ্ডু স্পেশালে বেড়াতে বেরোচ্ছেন, আমাকেও তিনি সঙ্গে যাওয়ার জন্য চাপাচাপি করছেন। দল বেঁধে গেলে অনেক সুবিধে হয়, স্ত্রী খুব উৎসাহিত হয়ে উঠেছেন, আমার উৎসাহ কম নয়, কিন্তু যেতে হলে বাড়িতে তালা বন্ধ করে যেতে হবে, বুটোকেও মাসখানেকের জন্য একটা কেনেলে ভর্তি করে দিতে হবে, তখন বাড়ি অরক্ষিত থাকবে। মনে করুন এই ফাঁকে অক্ষয় মণ্ডলের বউ, মানে ওই স্ত্রীলোকটা, যদি তালা ভেঙে বাড়িতে ঢুকে বাড়ি দখল করে বসে, তখন আমি কি করব? অক্ষয় মণ্ডলের মৌখিক অনুমতি ছাড়া আমার তো কোনো হক নেই, তবে আমি দখলে আছি, আমাকে বেদখল করতে হলে ওদের আদালতে যেতে হবে, কিন্তু ওরা যদি দখল নিয়ে বসে তখন আমি যাব কোথায়? এই আমার সমস্যা, নিতান্তই ঘরোয়া সমস্যা, আপনার নিরীক্ষার উপযুক্ত নয়। তবুও রদ দেখা কলা বেচা দুই হবে, এই মতলবে আপনার কাছে এসেছি। এখন বলুন, বাড়ি খালি রেখে আমাদের তীর্থযাত্রা করা উচিত হবে কিনা? ব্যোমকেশ খানিকক্ষণ গালে হাত দিয়ে বসে রইল, শেষে বলল, আপনাদের তীর্থযাত্রায় বাধা দিলে পাপ হবে, আবার বাড়িটা বেহাত হয়ে যাওয়াটাও বাঞ্ছনীয় নয়। আচ্ছা, আপনার জানাশোনার মধ্যে কি এমন মজবুত লোক কেউ নেই যাকে বাড়িতে বসে তীর্থযাত্রা করতে পারবেন? কই, সেরকম কাউকে তো দেখছি না, সকলেরই বাড়ি আছে, যাদের নেই তাদের বসাতে সাহস হয় না, শেষে খালকেটে কুমির আনব। তাহলে চলুন আপনার বাড়িটা দেখে আসি। ব্যোমকেশ উঠে দাঁড়াল, কমলবাবু উৎফুল্ল চোখে চাইলেন, যাবেন? কি সৌভাগ্য, চলুন চলুন, বেশি দূর নয়, একটু বসুন, বেশি দূর না হলেও রোদ বেশ কড়া, একটা ছাতা নিয়ে আসি। ব্যোমকেশ ভিতরে গিয়ে ছাতা নিয়ে এল, এই ছাতাটি ব্যোমকেশের প্রিয় ছাতা, অতিশয় জীর্ণ, লোহার বাট এবং কামানিতে মরচে ধরেছে, কাপড়ও অতিশয় বিবর্ণ এবং বহু ছিদ্রযুক্ত। এই ছাতা মাথায় দিয়ে রাস্তায় বেরোলে নিজে অদৃশ্য থেকে সন্দেহভাজন ব্যক্তির অনুসরণ করা যায়, ছিদ্র দিয়ে বাইরের লোককে দেখা যায়, কিন্তু বাইরের লোক ছাতাধারীর মুখ দেখতে পায় না, সত্যান্বেষীর একদম উপযুক্ত ছাতা। কমলবাবুর বাড়ি ব্যোমকেশের বাড়ি থেকে মিনিট পাঁচেকের রাস্তা, মাঝে মাঝে এ পথ দিয়ে যাবার সময় বাড়িটি ব্যোমকেশের চোখে পড়েছে, ছোট দোতলা বাড়ি, কিন্তু একটি বিশেষত্বের জন্য দৃষ্টি আকর্ষণ করে, সমস্ত ছাদ লোহার ডান্ডা ছত্রি দিয়ে ঢাকা, যেন প্রকাণ্ড একটা লোহার খাঁচা, বাইরে থেকে কোনো মতেই ছাদে ওঠা সম্ভব নয়। আসুন আসুন ব্যোমকেশবাবু, আসুন। ছাতা মুড়ে ব্যোমকেশ বাড়িতে ঢুকল, কমলবাবু প্রথমে তাকে নিচের তলায় বসবার ঘরে নিয়ে গেলেন, সেখানে একটি শতরঞ্জি ঢাকা তক্তপোষ আর দুটি ক্যাম্বিসের চেয়ার ছাড়া আর বিশেষ কিছুই নেই। ব্যোমকেশ ঘরের চারিদিকে চোখ ফেরাল, সে যেন একটা সূত্র খুঁজছে, কিন্তু এই নগ্ন প্রায় ঘরে কোনো অঙ্গুলি নির্দেশ পাওয়া গেল না। সে বলল, আচ্ছা, এই বাড়ির নিচের তলায় আরেকটা ঘর আছে না? আছে, ঘরটা অক্ষয় মণ্ডলের আমলের ব্যবহার হতো না, আমি ওটাকে রান্নাঘর করেছি, দেখবেন? দরকার নেই, আপনার স্ত্রী বোধ হয় এখন রান্নাবান্না করছেন, চলুন ওপর তলাটা দেখা যাক। চলুন। ঘরের লাগোয়া একটা সরু বারান্দা, শেষে উপরে ওঠা সিঁড়ি, সিঁড়ির মাথায় দরজা, দরজার মাথায় ওপরকার দেওয়ালে ঘোড়ার খুরের নালের মতো লোহার একটা জিনিস তিনটে পেরেকের মধ্যে আটকানো রয়েছে। বোমকে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছাতা তুলে সেই দিকে নির্দেশ করে বলল, ওটা কি? ওটা ঘোড়ার নাল,
বিলিতি কুসংস্কার অনুযায়ী দৌড়ের মাথায় ঘোড়ার নাল টাঙিয়ে রাখলে নাকি অনেক টাকা হয়। ব্যোমকেশের ছাতার ডগা ঘোড়ার নালে আটকে গিয়েছিল। সে টেনে সেটা ছাড়িয়ে নিয়ে বলল, এটা কি আপনি লাগিয়েছেন নাকি? না, অক্ষয় মণ্ডলের আমল থেকে রয়েছে। ব্যোমকেশ ঘোড়ার নালের দিকে তাকিয়ে কেমন যেন স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়ল। কমলবাবু ডাকলেন, ভেতরে আসুন ব্যোমকেশবাবু। ঘরের ভিতরে কমলবাবু 10 বছরের মেয়ে মেঝেতে মাদুর পেতে লেখাপড়া করছিল। তার কাছে ঠিক মাদুরের বাইরে একটা ভীষণ দর্শন কুকুর থাবা পেতে বসেছিল। ব্যোমকেশের পানে মনিহীন নীলাভ চোখে চাইল। কমলবাবু বললেন, কুকু যাও তোমার মাকে চা তৈরি করতে বলো, আর সঙ্গে কিছু ভাজা বুঝি। ব্যোমকেশ প্রথমটা একটু আপত্তি করল বটে, কিন্তু কমলবাবু শুনলেন না। খুকু নিচে গেল, ভুটোও সঙ্গে সঙ্গে গেল। অতঃপর ব্যোমকেশ ঘরটি চোখ দিয়ে সমীক্ষা করে বলল, ঘরে অক্ষয় মণ্ডলের কোনো আসবাবপত্র আছে? পাশের ঘরটি অপেক্ষাকৃত বড়, জানালার দিকে খাট, তার কোণে টেবিল। ব্যোমকেশ টেবিলের কাছে গিয়ে বলল, সেই যে পুলিশের খানা তল্লাশে লোহার মোড়কগুলো পাওয়া গিয়েছিল, সেগুলো কি পুলিশ নিয়ে গিয়েছে? একটা মোড়ক পুলিশ নিয়ে গিয়েছিল, বাকিগুলো দেরাজে আছে। কমলবাবু নিচের দিকের একটা দেরাজ খুলে বললেন, এই যে। দেরাজের পিছন দিকে কয়েকটা মোড়ক পড়েছিল। ব্যোমকেশ তারই মধ্যে থেকে একটা বের করে নেড়ে চেড়ে দেখল, আকৃতি প্রকৃতি সিগারেট প্যাকেটের অভ্যন্তরস্থ তবকের মতোই বটে। সেটা রেখে দিয়ে সে হাসি মুখে বলল, বাহ ভারী মজার জিনিস তো, এর ভেতরে গোটা দুই বিস্কুট রেখে সুতো দিয়ে বেঁধে দিলেই নিশ্চিন্তি। চলুন এবার ছাদটা দেখা যাক। ছাদে কিন্তু কিছু নেই। তা হোক, শূন্যতাই হয়তো অর্থবহ হয়ে উঠতে পারে। দলে আসুন ব্যোমকেশবাবু। ছাদে সত্যিই কিছু নেই। লোহার ঘেরাটোপ ঢাকা ছাদটা যেন বাঘের একটা শূন্য খাঁচার মতো দাঁড়িয়ে আছে। এক কোণে উঁচু পাদপীঠের ওপর লাল রঙের একটা লোহার চৌবাচ্চা। এই চৌবাচ্চা থেকে বাড়িতে কলের জল সরবরাহ করা হয়। ব্যোমকেশ ছাদের চারদিক সন্ধিৎসুভাবে পরিক্রমণ করে বলল, ছাদটা আপনারা ব্যবহার করেন না? কমলবাবু বললেন, বেশি গরম পড়লে ছাদে এসে শুই, বেশ নিরাপদ জায়গা, চোর ঢুকবে সে উপায় নেই। চলুন আমার দেখা শেষ হয়েছে। নিচে নেমে এলে পর খুকু এসে বলল, বাবা বসবার ঘরে চা দিয়েছি। নিচের তলার ঘরে পাপড় ভাজা আর গরম বেগুনি সহযোগে চা পান করতে করতে ব্যোমকেশ বলল, থানার যে দারোগাবাবুর কাছে আপনার যাওয়া আসা, তার নাম কি? কমলবাবু বললেন, তার নাম রাখাল সরকার। ব্যোমকেশ মুচকি হাসল। চা শেষ করে সে উঠে দাঁড়াল। আচ্ছা আজ তাহলে উঠি। কমলবাবু বললেন, কিন্তু আমাদের তীর্থযাত্রার কি হবে, যাওয়া উচিত হবে কিনা কিছু বললেন না তো। নিশ্চয়ই তীর্থযাত্রা করবেন। তা কবে থেকে ছুটি আপনার? সামনের শনিবার থেকে। তাহলে আর দেরি করবেন না, টিকিটটা কিনে ফেলুন। কোনো ভয় নেই, আপনার বাসা বেদখল হবে না, আমি জামিন রইলাম। আচ্ছা চলি। তাই নাকি, ধন্যবাদ ব্যোমকেশবাবু, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ব্যোমকেশ বলল, না তার আর দরকার নেই, আমি এখন থানায় যাব, রাখালের সঙ্গে ষড়যন্ত্র করতে হবে। শনিবার সকালবেলা কমলবাবুর বাসা থেকে পুলিশের পাহারা তুলে নেওয়া হল। কমলবাবু ভুটোকে একটা কেনেলে রেখে এলেন। পুলিশ ছাড়াও অন্য একটি পক্ষ বাসার ওপর নজর রেখেছিল, তারা সব লক্ষ্য করল। বিকেলবেলা কমলবাবু তার স্ত্রী মেয়ে এবং পুটলা পুটলি নিয়ে বাসায় চাবি দিয়ে চলে গেলেন। যাওয়ার পথে থানায় রাখালবাবুকে চাবি দিয়ে বলে গেলেন, খিড়কির দোর ভেজিয়ে রেখে এসেছি, এখন আমার বরাত আর আপনাদের হাত যশ।
সারাদিন বাড়িটা শূন্য পড়ে রইল। রাত্রি আন্দাজ 8:30 সময় ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু কমলবাবুর বাসার দিকে গেলেন, দুজনের পকেটে পিস্তল এবং বৈদ্যুতিক টর্চ। সরেজমিন আগে থাকতেই দেখা ছিল, পাশের বাড়ির পাঁচিল ডিঙিয়ে দুজনে কমলবাবুর খিড়কি দিয়ে বাড়িতে ঢুকলেন। খিড়কির দরজা বন্ধ করে দিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন। কান পেতে শুনলেন বাড়ি পুরো নিস্তব্ধ। রাখালবাবু পলকের জন্য দোরের মাথায় টর্চের আলো ফেলে দেখলেন ঘোড়ার খুর যথাস্থানে আছে। তিনি তখন ফিসফিস করে বললেন, চলুন, ছাদে গিয়ে অপেক্ষা করলেই বোধ হয় ভালো হবে। ব্যোমকেশ তার কানে কানে বলল, না, আমি ছাদে যাচ্ছি, তুমি এই ঘরেই লুকিয়ে থাকো। দুজনেই ছাদে গেলে ছাদের দুয়ার এদিক থেকে বন্ধ করা যাবে না, আসামির সন্দেহ হবে। ব্যোমকেশ ছাদে উঠে গেল। রাখালবাবু দরজায় হুড়কো লাগিয়ে নেমে এলেন। কতক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক নেই, এমনকি আসামি আজ নাও আসতে পারে। তিনি দোতলার ঘরের ভিতর ঢুকে দোরের পাশে লুকিয়ে রইলেন। ছাদের ওপর ব্যোমকেশ এদিক ওদিক ঘুরে জলের চৌবাচ্চা থেকে দূরের একটা কোণে আলসের পাশে গিয়ে বসল। আকাশে চাঁদ নেই, কেবল তারাগুলো চিকমিক করছে। ব্যোমকেশ অন্ধকারে মিলিয়ে গেল। দীর্ঘ প্রতীক্ষা, বনের মধ্যে ছাগল বা বাছুর বেঁধে মাচার ওপর বসে বাঘের প্রতীক্ষা করার মতো। রাত্রি 2 বাজতে যখন আর দেরি নেই, তখন রাখালবাবুর মন বন্ধ ঘরের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠল। আজ আর শিকার আসবে না। ঠিক এই সময় তিনি দোরের বাইরে মৃদু শব্দ শুনতে পেলেন। মুহূর্তে তার স্নায়ুপেশি শক্ত হয়ে উঠল। তিনি নিঃশব্দে পকেট থেকে পিস্তল বার করলেন। যে মানুষটি নিঃশব্দে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছিল, তার বাঁ হাতে ছিল একটি ক্যানভাসের থলি, আর ডান হাতে ছিল লোহা বাঁধানো একটি ছড়ি। ছড়ির গায়ে 3 হাত লম্বা মুগা সুতো জড়ানো। মাছ ধরার ছিপের গায়ে যেমন সুতো জড়ানো থাকে, ঠিক সেই রকম। লোকটি দোরের মাথার দিকে লাঠি বাড়িয়ে ঘোড়ার খুঁটটি নামিয়ে আনল, তারপর মুগার সুতোয় সেটা বেঁধে তেতলা সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। দুটি মানুষ যে বাড়ির 2 জায়গায় ওট পেতে আছে তা সে জানতেও পারল না। ছাদের দরজায় একটু শব্দ শুনে বোমকে সতর্ক হয়ে বসে নক্ষত্রের আলোয় একটি ছায়ামূর্তি বেরিয়ে এলো। সোজা ট্যাঙ্কের কাছে গিয়ে আলসের উপরে উঠে ট্যাঙ্কের মাথায় চলল। ধাতব শব্দ শোনা গেল। সে ট্যাঙ্কের ঢাকনি খুলে সরিয়ে রাখল, তারপর লাঠির আগায় সুতো বাঁধা ঘোড়ার নাল জলের মধ্যে ডুবিয়ে দিল। লোকটা যেন আবছা অন্ধকারে বসে ছিপ ফেলে চুনো মাছ ধরছে। ছিপ ডোবাচ্ছে আর তুলছে, মাছগুলি ব্যাগের মধ্যে পুরে আবার ছিপ ফেলছে। 20 মিনিট পরে লোকটি মাছ ধরা শেষ করে ট্যাঙ্ক থেকে নামল। এক হাতে ব্যাগ, অন্য হাতে ছিপ নিয়ে যেই পা বাড়িয়েছে অমনি তার মুখের ওপর টর্চ জ্বলে উঠল। ব্যোমকেশের ব্যঙ্গ স্বর শোনা গেল, অক্ষয় মণ্ডল, কেমন মাছ ধরলে? অক্ষয় মণ্ডলের পরনে খাকি প্যান্ট ও হাফ শার্ট, কালো ভুস্কো চেয়ার। সে বিস্ফারিত চোখে চেয়ে আস্তে আস্তে থলিটি নামিয়ে রেখে ক্ষিপ্র পেতে পকেটে হাত দিল। সঙ্গে সঙ্গে ব্যোমকেশের টর্চ গদার মতো তার চোয়ালে লাগল। অক্ষয় মণ্ডল ছাদের উপর চিতিয়ে পড়ল। রাখালবাবু নিচ থেকে উঠে এসেছিলেন। তিনি অক্ষয় মণ্ডলের বুকের ওপর বসে বললেন, ব্যোমকেশদা, এর পকেটে পিস্তল আছে, বের করে নিন। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের পকেট থেকে পিস্তল বার করে নিজের পকেটে রাখল। রাখালবাবু আসামির হাতে হাত কড়া পরিয়ে বললেন, অক্ষয় মণ্ডল, হরিহর সিংকে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করলাম। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের থলি থেকে কয়েকটা ভিজে লোহার প্যাকেট বার করে তারপর টর্চের আলো ফেলল। বাহ, এই যে, যা ভেবেছিলাম তাই, লোহার মোড়কের মধ্যে চকচকে বিদেশি সোনার বিস্কুট। পরদিন সকালবেলা সত্যবতী ব্যোমকেশকে বলল, ভালো চাও তো বলো, কোথায় রাত কাটালে? ব্যোমকেশ কাতর স্বরে বলল, দোহাই ধর্মাবতার, রাখাল সাক্ষী, আমি কোনো কুকার্য করিনি। সুরীর সাক্ষী মাতাল, গল্পটা বলবে?
বলবো বলবো, কিন্তু তার আগে এক পেয়ালা চা দিতে হবে। এক পেয়ালা চা খেয়ে রাত জাগার গ্লানি কাটেনি। সত্যবতী আরেক পেয়ালা করা চা এনে ব্যোমকেশের সামনে চেয়ারে বসল। এবার বলো তো দেখি, টর্চটা ভাঙলে কি করে, মারামারি করেছিলে? ব্যোমকেশ বলল, না মারামারি ঠিক নয়, শুধু মারা। চায়ের একটি চুমুক দিয়ে সে বলতে আরম্ভ করল, এই অক্ষয় মণ্ডল সোনার চোরা কারবার করে অনেক টাকা করেছিল। নিজের প্রয়োজন অনুযায়ী ভদ্রপাড়ায় একটি বাড়িও করেছিল। বাড়ির ছাদে লোহার ডান্ডা ছত্রি দিয়ে এমন মুড়ে রেখেছিল যে বাড়িতে চোর ঢোকার কোনো উপায় ছিল না। ছাদটাকে নিরাপদ করা তার বিশেষ দরকার ছিল। অক্ষয় মণ্ডলের পেশা ভারতবর্ষের বাইরে থেকে যেসব চোরাই সোনা আসে তাই সংগ্রহ করা এবং সুযোগ মতো বাজারে ছাড়া। সে বাড়িতেই সোনা রাখত, কিন্তু লোহার সিন্ধুকে নয়। সোনা লুকিয়ে রাখার এক বিচিত্র কৌশল সে বার করেছিল। অক্ষয় মণ্ডল বাড়িতে একা থাকত, তার স্ত্রী আছে কিনা এখনো জানা যায়নি। সে পাড়ার লোকের সঙ্গে বেশি মেলামেশা করত না, কিন্তু পাছে পড়শিরা কিছু সন্দেহ করে তাই কমল দাস নামে একটি ভদ্রলোককে নিচের তলায় একটি ঘর ভাড়া দিয়েছিল। বাজারে সোনা ছাড়বার জন্য সে কয়েকজন লোক রেখেছিল, তাদের মধ্যে একজনের নাম হরিহর সিং। এই হরিহর সিং বোধহয় অক্ষয় মণ্ডলকে ফাঁকি দিচ্ছিল। একদিন দুজনের ঝগড়া হলো, রাগের মাথায় অক্ষয় মণ্ডল হরিহর সিংকে খুন করল। তারপর মাথা ঠান্ডা হলে তার ভাবনা হলো, মরাটা নিয়ে সে কি করবে। একলা মানুষ, ভদ্রপাড়া থেকে মরা পাচার করা সহজ নয়। সে স্থির করল মরা থাক, বাড়িতে যা সোনা আছে তাই নিয়ে সে নিজে ডুব মারবে। কিন্তু সব সোনা সে নিয়ে যেতে পারল না। সোনা ধাতুটা বিলক্ষণ ভারী, লোহার চেয়েও ভারী। তোমরা স্ত্রী জাতি সারা গায়ে সোনার গয়না বয়ে বেড়াও, কিন্তু সোনার ভার কত বুঝতে পারো না। দশ হাত কাপড়ে কাছা নেই। আচ্ছা আচ্ছা, তারপর বলো। অক্ষয় মণ্ডল ডুব মারবার কয়েকদিন পরে লাশ বেরোল। পুলিশ এলো, কিন্তু খুনের কিনারা হলো। এই অক্ষয় মণ্ডলই যে খুন করেছে তাতে সন্দেহ নেই, কিন্তু সে নিরুদ্দেশ। কমলবাবু যথারীতি সারা বাড়িটা দখল করে বসল। অক্ষয় মণ্ডল নিশ্চয়ই কলকাতাতেই কোথাও লুকিয়েছিল। কয়েক মাস চুপচাপ রইল, কিন্তু বাড়িতে যে সোনা লুকোনো আছে সেগুলো সে সরাতে পারেনি, সেগুলো উদ্ধার করতে হবে। কাজটি সহজ নয়। কমলবাবুর স্ত্রী এবং মেয়ে সর্বদা বাড়িতে থাকে, তাছাড়া একটি ভয়ঙ্কর হিংস্র কুকুরও আছে। অক্ষয় মণ্ডল ভেবে চিন্তা এক ফন্দি করল। একটি স্ত্রী লোককে বউ সাজিয়ে এবং একটি পেটোয়া লোককে তার ভাই সাজিয়ে অক্ষয় মণ্ডল কমলবাবুর কাছে পাঠাল। বউকে বাড়ি ছেড়ে দিতে হবে। অক্ষয় মণ্ডল ফেরারি খুনি হতে পারে, কিন্তু তার বউ তো কোনো অপরাধ করেনি। কমলবাবু কিন্তু শুনলেন না, তাদের হাঁকিয়ে দিলেন। অক্ষয় মণ্ডল তখন বেনামি চিঠি লিখে ভয় দেখাল, কিন্তু তাতেও কোনো ফল হল না, কমলবাবু নড়লেন না। অক্ষয় মণ্ডল তখন অন্য রাস্তা ধরল। আমার বিশ্বাস ব্যাংকের যে সহকর্মী কমলবাবুকে তীর্থে যাওয়ার জন্য ভজাচ্ছিলেন তার সঙ্গে অক্ষয় মণ্ডলের বোধ হয় যোগাযোগ আছে। দু চার দিনের জন্য হলেও যদি কমলবাবুকে সপরিবারে বাড়ি থেকে তফাৎ করা যায় তাহলেই অক্ষয় মণ্ডলের কার্যসিদ্ধি। কাজটা সে বেশ গুছিয়েই এনেছিল, কিন্তু একটা কারণে কমলবাবুর মনে খটকা লাগল, বাড়ি যদি বেদখল হয়ে যায়। তিনি আমার কাছে পরামর্শ নিতে এলেন। তার গল্প শুনে আমারও সন্দেহ হলো বাড়িটার। আমি বাড়ি দেখতে গেলাম, দেখাই যাক না, অকুস্থলে গেলে অনেক ইশারা ইঙ্গিত পাওয়া যায়। গেলাম বাড়িতে, কড়া রোদ ছিল তাই ছাতা নিয়ে গিয়েছিলাম। দোতলায় উঠে দেখলাম দোরের মাথায় একটি ঘোড়ার নাল তিনটে পেরেকের মাঝখানে আলগাভাবে আটকানো রয়েছে। ঘোড়ার নালটা এক নজরে দেখলে ঘোড়ার নাল বলেই মনে হয়, কিন্তু ঠিক যেন ঘোড়ার নাল নয়। আমি ছাতাটা সেদিকে বাড়িয়ে দিলাম, অমনি ছাতাটা আপনা থেকে গিয়েই ঘোড়ার নালে জুড়ে গেল। বুঝলাম ঠিকই সন্দেহ করেছিলাম, ঘোড়ার নাল নয়, এটি বেশ শক্তিমান চুম্বক, ছাতার লোহার বাট পেয়ে টেনে নিয়েছে। প্রশ্ন করে জানলাম চুম্বকটা অক্ষয় মণ্ডলের। মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ঘুরপাক খেতে লাগল। কেন,
অক্ষয় মণ্ডল চুম্বক নিয়ে কি করে, দোরের মাথায় টাঙিয়েই বা রেখেছে কেন, যাতে মনে হয় ওটা ঘোরার না, এইসবই ভাবছিলাম। হঠাৎ মনে পড়ে গেল পুলিশের খানা তল্লাশে দেরাজের মধ্যে কয়েকটি লোহার মোড়ক পাওয়া গিয়েছে। রহস্যটা ক্রমশ পরিষ্কার হতে লাগল। তারপর যখন ঘেরাটোপ লাগানো ছাদে গিয়ে জলের ট্যাঙ্ক দেখলাম, তখন আর কিছু বুঝতে বাকি রইল না। চুম্বক যতই জোরালো হোক, সোনা টানার ক্ষমতা তার নেই, তাই সে সোনার বিস্কুট লোহার প্যাকেটে মুড়ে ট্যাঙ্কের জলে ফেলে দেয়। তারপর যেমন যেমন দরকার হয় ট্যাঙ্কে চুম্বকের ছিপ ফেলে জল থেকে তুলে আনে। হরিহর সিংকে খুন করে পালাবার সময় সে সমস্ত সোনা নিয়ে যেতে পারেনি, এখন বাকি সোনা উদ্ধার করতে চায়। পালাবার সময় সে ভাবেনি যে ব্যাপারটা এত জটিল হয়ে উঠবে। যা হোক, সোনার সন্ধান পেলাম। সমুদ্রের তলায় শুক্তির মধ্যে যেমন মুক্ত থাকে, ট্যাঙ্কের তলায় তেমনি লোহার পাতে মোড়া সোনা আছে। কিন্তু কেবল সোনা উদ্ধার করলেই তো চলবে না, খুনি আসামিকেও তো ধরতে হবে। আমি কমলবাবুকে বললাম আপনি সপরিবারে তীর্থযাত্রা করুন। তারপর রাখালের সঙ্গে পরামর্শ করে ফাঁদ পাতার ব্যবস্থা করল। কাল সকালে কমলবাবুরা তীর্থযাত্রা করল। বাড়ির ওপর অক্ষয় মণ্ডল নজর রেখেছিল, সে জানতে পারল রাস্তা সাফ। কাল সন্ধ্যের পর রাখাল আর আমি ওই বাড়ি গিয়ে ঘাঁটি কাটল। কালই যে অক্ষয় মণ্ডল আসবে এতটা আশা করিনি, তবু পাহারা দিতে হবে, বলা তো যায় না। রাত্রি দুটোর সময় শিকার ফাঁদে পা দিল। তারপর আর কি, টর্চের একটি ঘায়ে ধরাশায়ী। সত্যবতী ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করল, কত সোনা পাওয়া গেল? ব্যোমকেশ একটা সিগারেট নিয়ে ধরাল, তারপর বলল, 57টি লোহার মোড়ক, প্রত্যেকটি মোড়কের মধ্যে দুটি করে সোনার বিস্কুট, প্রত্যেকটি বিস্কুটের ওজন অনুমান 50 গ্রাম। কত দাম হয় হিসেব করে দেখো। সত্যবতী কেবল একটি নিঃশ্বাস ফেল, শুনছিলেন লোহার বিস্কুট, ব্যোমকেশের ভূমিকায় সৌরভ, সত্যবতীর ভূমিকায় সোনা, কমলবাবুর ভূমিকায় অনির্বাণ, রাখাল সরকারের ভূমিকায় রণজয় ও ফুকুর ভূমিকায় সায়ন্তিকা, অজিত ও অক্ষয় মণ্ডলের ভূমিকায় আমি শুভজিৎ, পোস্টার ডিজাইন, সাউন্ড এফেক্টস এবং পর্ব পরিচালনায় অনির্বাণ। আপনাদের সামান্যটুকু বিনোদন প্রদানই আমাদের মূল উদ্দেশ্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এতে আমরা আরও ভালো কাজ করার জন্য উৎসাহ পাব। কোনো ভুলকুটি থাকলে সেটাও জানাবেন, পরবর্তী পর্বে তা আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই, আবারও ফিরে আসব অন্য কোনো পর্বে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।